Welcome to Clear Presents iStyle, Nothing to Hide. বাংলাদেশে অসংখ্য নান্দনিক স্থাপনা যার হাত দিয়ে তৈরি, তিনি আমার এবারের অতিথি, যার হাত ধরে বাংলাদেশের স্থাপত্য শিল্প পেয়েছে এক নতুন মাত্রা। গ্রামীণফোনের প্রধান কার্যালয়, বাংলালিংকের প্রধান কার্যালয়, বসুন্ধরা সিটি, ওয়েস্টিন হোটেল ঢাকা, র্যাডিসন ব্লু চট্টগ্রাম সহ অসংখ্য স্থাপনা যার অনবদ্য সৃষ্টি। এত কিছুর পরেও তিনি নিজেকে স্থপতি হিসেবে না, শিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি সঙ্গীত শিল্পী, ছবি আঁকেন, ছবি সংগ্রহ করেন। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পাঙ্গনেরও তিনি বেশ পরিচিত মুখ। হি ইজ নান আদার দেন স্থপতি মুস্তফা খালিদ পলাশ। স্থপতি এবং শিল্পী মুস্তফা খালিদ পলাশ, ঘটনাবহুল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের মাঝেই জন্ম, বেড়ে ওঠা রাজধানী ঢাকা শহরে। বাবা KMG মুস্তফা, মা আফরোজ মুস্তফা ছোটবেলা হতেই শিল্পী হওয়ার স্বপ্ন মনে প্রাণে লালন করতেন। শেষ অবধি বুয়েটেতে স্থাপত্যবিদ্যার সম্মান ডিগ্রি অর্জন করে একজন সফল স্থপতি। বর্তমানে তিনি তারই নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেডের প্রধান স্থপতি এবং ব্যবস্থাপনা পরিচালক। সংসার জীবনে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক। আসেন এমদাদ। থ্যাংক ইউ পলাশ ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন পলাশ? আমি আছি, চলে যাচ্ছে। আপনি বহুমুখী প্রতিভার অধিকারী। এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটির শৈশব কৈশোরের গল্পটা আমি জানতে চাই। ষাটের দশকে, 63-তে আমার জন্ম, এবং ওই 69-এর গণ অভ্যুত্থান, তখন 7-8 বছর, একেবারে শৈশব বলতে পারেন। তো ছোটোকালে সেসব স্মৃতিগুলো কিন্তু ভীষণভাবে দাগ কেটে আছে। তারপরে 70-এর দশক আরেকটি মানে বেশ তুমুল বিবর্তন পরিবর্তন, কিছু চাপিয়ে দেওয়ার একটা সময় তখন ছিল, সেগুলো টের পাচ্ছি। তখন আমি স্কুলে, আমার কৈশোর প্রত্যেকটা দশকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই মানে গুরুত্বপূর্ণ ছিল। শিল্পী পলাশ, স্থপতি পলাশের গল্পগুলো জানতে চাই। ছোটোকাল থেকে আমি শিল্পী হবো এরকম একটা ধারণাও ছিল, কিন্তু সংসারে যে শিল্পীদের সেই সময় টানা পড়েন প্রচণ্ড ছিল। এখন অনেক যারা চারুশিল্পী ছবি আঁকেন তারা অনেক ভালো আছেন, সে সময় ভালো থাকতেন না, সংসার চালানো কষ্ট ছিল, সেটাও বুঝতে পারতাম। মানে মাথার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতো, সেটা হচ্ছে যে আমি যে শিল্পী হব তাহলে আমার কী এই অবস্থা হবে, আমার বাবা মার যেই অবস্থা হয়েছে, কারণ কে না সচ্ছল থাকতে চায়। সেই সময় এসে মানে 70-এর দশকে মাঝে মাঝে এসে স্থাপত্য বিষয়ে জানলো, তখন মনে হলো যে এটাও একটা আমার অপশন হতে পারে, যেখানে শিল্পও আছে, একটা পেশা হিসাবেও নেওয়া যেতে পারে। তো সেখান থেকেই আমি আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দিই, ভর্তি হয়ে যাই ওখানে আর কি। এমন একটা সময় আপনি পেয়েছেন, এমন ইতিহাস পেয়েছেন যেটা আপনি দেখেছেন, এখন যারা জন্মগ্রহণ করছে আপনি কি মনে করেন যে, আপনি যেটা বললেন পড়াশোনা, তার শিল্পী হয়ে ওঠার পেছনে, বড় মানুষ হয়ে ওঠার পেছনে যে ভূমিকাগুলো দরকার, কম্পোনেন্টগুলো দরকার, এটাকে আপনি কীভাবে দেখেন? আমি যেই সময় জন্মগ্রহণ করেছি, মানে আমার পলির মতন অবস্থা, সেই অবস্থাতে যেই ইম্প্যাক্টটা পড়েছে প্রতিটি ঘটনা, প্রতিটি দৃশ্য, বঙ্গবন্ধুকে হত্যা করা, সকালবেলা কী হলো, রেডিওতে কী অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তারপরে 81-তে এসে তখন ইন্টারমিডিয়েট দিচ্ছি, তখন জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তারপর এরশাদ আসলেন, প্রত্যেকটা মনে হচ্ছে একে অমোচনীয় কালিতে মানে আমি দৃশ্য তো দেখতে পাই। করতে করতে কিন্তু আমি 50 পার হয়ে 52 পার হয়ে গেছি। আর শিল্পী হওয়া আমি, আমার ব্যাকগ্রাউন্ড হয়তো আমার জেনেটিক্যালি ছিল। আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে পড়ছিলাম ভাবির সাথে আপনার ছবি, ওখানে আপনি বলেছেন যে তখন ইন্টারনেট ছিল না, তখন অনেক কিছু ছিল না, শুধু প্রেম ছিল। ওই প্রেমের গল্পগুলো আমার খুব জানতে ইচ্ছে করছে। আসলে কারো প্রেমে পড়াটা কিন্তু সেটা অনেক মানে কোনো দৃশ্যগত জিনিসের বাইরেই হয় সেই ঘটনাটা, আর দৃশ্যগত কোনো কিছুর প্রেমে পড়াটা সাময়িক হয়, ওটা দীর্ঘস্থায়ী হয় না। আমার কাছে মনে হয়েছিল যে ওর গান শুনে যে এরকম একজন ভালো ছাত্রী গান গাচ্ছে এত সুন্দর, মুদ্রিয়ে মানে হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তো সেই যে প্রথম দিন তখন তার প্রেম হয়নি, কিন্তু ওই যে প্রথম দিন এখন আমি বলতে পারি ও কী রঙের জামা পরে এসেছিল, মানে ওই দৃশ্যটা এমনভাবে চোখে আটকে গেছে। আমি যখন আপনার বাসায় এসেছি, আমি যেটা বলছিলাম যে নান্দনিকতার ছাপ আমি সব জায়গায় দেখতে পাচ্ছি। নান্দনিকতা আমার কাছে খুবই সহজ একটা জিনিস, সেটা হচ্ছে কিডসের মতন, কিডসের ভাষায় এটা সত্য, যেটা সেটাই সুন্দর। এটা একজন মানুষকে প্রথম ধারণ করতে হবে যে সত্যটা সুন্দর, এবং সুন্দর যদি সত্য হয় এটার এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। আমি অনেক সময় অ্যানালজি দিই যে আসলে ছেলেরা সুন্দর না মেয়েরা সুন্দর, প্রকৃতিগতভাবে ছেলেরা সুন্দর। আপনি মোরগ দেখেন, আপনি চড়ুই পাখি দেখেন, সিংহ দেখেন,
বায়োলজিক্যালি হয়তো আমরা মনে করছি মেয়েরা সুন্দর, কিন্তু নেচার কিন্তু সাজিয়ে দিয়েছে ছেলেদের ম্যাসকুলিন বিউটি, যেটা সেটাতে আপনার কোনো বাহুল্যের দরকার হয় না, আমাদের কোনো মেকআপ নিতে হয় না, কিছু করতে হয় না। তো সেই হিসাবে আমি খুব বেশি মানে ইন্টেরিয়ারের কাজ করি না, বাট নিজের বাসা নিজে থাকবো, নিজে সেলাই করেছি। তো চলেন আপনার সেলাই করার জায়গাগুলো আমরা দেখি পড়াশোনা। শিওর, আমি আপনার বাসার উপরে 14 তলায় এসে একটা পরিপূর্ণ বাগান দেখতে পাচ্ছি, ভেতরে আমি একটা পুকুর দেখতে পেরেছি, একেবারে বোঝাই যায় খুব আবেগ দিয়ে আপনি করেছেন। অ্যান্ড খুব ইন্টারেস্টিং পার্ট হলো যেটা, একজন স্থপতি হিসাবে আপনি বাসায় দাঁড়িয়ে আপনার সাইট ভিজিট করতে পারেন, সব দিকেই আমি দেখতে পাই। এটা সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে যে ভুল করছে যখন তখন এখান থেকে দেখতে পাচ্ছি এটা নষ্ট হচ্ছে জিনিসটা, তখন আর দৌড়ে যেতে পারি না, তখন ওটা সারা জীবন আমাকে দেখতে হবে। সেরকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে পজিটিভ আছে, ভাল লাগে দেখতে, যে সব দিকে দাঁড়িয়ে আমার বিল্ডিং দেখতে পাচ্ছি। তাহলে পলাশ ভাই, আপনার এই পৃথিবী যেটা, এই পৃথিবীর যে জায়গাগুলোতে দরদ আছে, চলুন আমি আপনি অনুমতি দিলে দরদের ছোঁয়াগুলো দেখি। থ্যাংক ইউ পলাশ ভাই। উপরে যে ব্যাপারটা বলছিলাম, বাসার ভেতরে জলাশয়, ফিশ পন্ড, বেশ উন্মুক্ত অবস্থায় বাসায়। সাধারণত 13-14 তলার উপরে যখন আমি এরকম একটা ফিশ পন্ড করি, তখন কি এরকম একটা সম্ভাবনা থাকে কি না যে নিচের ফ্লোরে পানি দিয়ে পড়া? সম্ভাবনা তো থাকে, কিন্তু সেটাকে প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিগুলো প্রিপারেশন নিলে কোনো সমস্যা নেই। তাহলে পুকুর পেছনে ফেলে আমরা আপনার স্বপ্নের দিকে হাঁটি। কলের গান, আমি বেশ পুরনো কলের গান এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা অনেক পুরনো, এটা এখনও অ্যাক্টিভ আছে, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ওইরকম ভালো না। আমি আমার আরেকটা আছে যেটা রেপ্লিকা, এখনকার যুগে তৈরি হচ্ছে, আবার সব কিছুই চলে। পলাশ ভাই অনেক সুন্দর গান গান, আমি আপনার গানের ভক্ত, আমি রবীন্দ্রসঙ্গীত আপনার অনেক শুনি। এই গানের প্রতি যে আগ্রহ, স্থপতি পলাশের কথা যখন বলি, সঙ্গীত শিল্পী পলাশ, এই গানের প্রতি ভালোবাসা শুরুটা কীভাবে? মূলত আমি আসলে ইনস্ট্রুমেন্টালিস্ট, যন্ত্রসঙ্গীত আমার বেসিক, আমি সেতার শিখেছি। গানের খুব ইচ্ছা ছিল, এবং রবীন্দ্রনাথের বাণী এবং সুর এটাকে খালি ধারণ করবো, এতদিন ধারণ করতে করতে একসময় মনে হচ্ছে আমার এটা উদ্গীরণ করা দরকার, এটা প্রকাশ করা দরকার যে আমি কতটা ভালোবাসি। তো সেই ভালোবাসা থেকে গান গাইছি। স্থপতি হিসেবে আপনার স্কেচ করতে হয়, মাধ্যম হিসেবে আপনি কোনটাকে বেশি স্বাচ্ছন্দ্য করেন? মূলত ছবি আঁকার ক্ষেত্রে আমার সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে তেল রং। অ্যাক্রিলিক খুব বেশি নিজে কথা বলতে চায়, আমার কথা হচ্ছে সে নিজে কথা বলে। আপনি এই ছবিটার সঙ্গে ওই ছবিটার পার্থক্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমার সবসময় এক অয়েল পেন্টিংটা প্রিয় ছিল, এখনও করি। বাট আমি আরেকটা জিনিস চর্চা করি, সেটাকে ডুডলিং বলে, এবং নিজেকে কন্ট্রোল করার জন্য ডুডল খুবই একটা ভালো মাধ্যম। আমি এটা অ্যাডভোকেসি করি, সবাইকে বলি যে ডুডল করবে, যখন মেজাজ খারাপ হতে থাকবে ছবি আঁকবে। যে যেরকম পারে এই আঁকিবুকিটা করলে আমার মনে হয় নিজের প্রতি সেলফ কন্ট্রোলটা, রাগ অনুরাগ যেগুলো দমন করা সম্ভব। এই স্থপতি পলাশ তার দৈনন্দিন জীবনটা, এটা এই নকশাটা কেমন? নকশা খুব সহজ, আমি ঘুমাতে যাই একটু দেরিতে, উল্টা দিক থেকে বলি, ঘুমাতে দেরি হয়ে যায় আর কি। দেরি মানে একটা বাজে অ্যারাউন্ড একটা একটা ঢাকা একটা দেড়টা বাজে। খুব একটা গানের অনুষ্ঠান যখন হয় প্রায়ই আমার এখানে গানের আড্ডা বসে, তো সেটা হলে আরও দেরি হয়। সকাল 7টার মধ্যে উঠে যাই, 7টায় উঠে টেলিভিশন দেখি কিছুক্ষণ, কিছু রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয় দেশি বিদেশি চ্যানেলে, সেগুলো দেখি। তারপর রেডি হই, অফিসে যাই, অফিস থেকে ঠিক কখন 5টা বাজবে বারবার দেখতে থাকি। হ্যাঁ, 5টা বাজলেই আমার যারা সহকর্মী আছে অফিসে ওদের চেয়ে আমি আগে মনে হয় খুশি হই আমি বের হওয়ার জন্য। বের হয়ে এখানে আসি, কোনো কোনো সময় আমার স্টুডিও আছে যেখানে আমার অফিস, ওই বিল্ডিংয়ে ওখানে ছবি আঁকার ব্যবস্থা আছে, ছবি আঁকি, এখানে আসি, গান বাজনা করি। আপনার স্বপ্ন নিয়ে যখন আমরা কথা বলছি, চিত্রর পরে আমি জানি না সামনে হয়তো আরও কিছু দেখতে পারবো আপনার পৃথিবী? আসলে আমার কিছু শখও আছে, কিছু কালেকশনের শখ, মানে অদ্ভুত ব্যাপার কি, আমার সব কিছু করতে ইচ্ছে করে, আসলে হয়তো কিছুই করতে পারি না, কিন্তু আমি আমার মতন করে আমি করতে চাই, আমি করছি। ফটোগ্রাফিও শখ, তো সেই ক্যামেরার কিছু কালেকশন আছে, সেগুলো দেখতে পারেন। 75 সাল থেকে ক্যামেরা হাতে নিয়েছি আর কি,
সেগুলো আছে। ক্যামেরা, সো আমরা এখন পাচ্ছি ফটোগ্রাফার পলাশ ভাইকে। ঠিক, ফটোগ্রাফার আমি একসময় করতাম, ফটোগ্রাফি এখনও শখে করি, বাট ফুল টাইম করি না, যখন ক্যামেরা থাকে হাতে তখন করি। এখানে আমার একদম আপনি ধরুন এই যে এই ক্যামেরাটা আছে, এটা আগ্রার থেকে কেনা, 50 রুপি দিয়ে কেনা, সেই সময় 1975 সালে, যখন আমার বয়স 12 বছর, তো তখন কেনা। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আমার বাবার একটা পুরনো ক্যামেরা আছে, এখানে অনেক আগের বক্স ক্যামেরা কিছু আছে। এই এই ক্যামেরাগুলো একসময় ব্যবহার হতো, আপনার আপনারা পাননি এগুলো, আপনারা পেয়েছেন হচ্ছে যেগুলোতে এই ধরনের ফ্ল্যাশ ছিল, কিন্তু এটাকে আমার নিজের চোখে দেখা আছে বাল্ব জ্বলে উঠতো, একটা 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 ছবি একটা বাল্ব ফিউজ হয়ে যেত। একেবারে ছোটবেলা আমার মনে পড়ে যে আমরা ওইভাবে ছবি তুলেছি। ক্যামেরাগুলো আছে, তারপর শেষ যে নাইকন ক্যামেরাটা আছে, এটা কিন্তু ধরেন আমাদের সেলুলয়েডের অনেক শেষের দিকের ক্যামেরা, 2005-06 এর পরে কিন্তু আর আমি নিজেও সেলুলয়েড ক্যামেরা ব্যবহার করিনি, এরপরে ডিজিটালে চলে গেছি। পলাশ ভাই, শুরু থেকে যতগুলো মাধ্যমে আপনাকে আমরা চিনছি, স্থপতি, পেইন্টার, আপনি পেইন্টিং কালেক্ট করেন, ফটোগ্রাফার, বাট এর চাইতে বড় পরিচয় আমি যেভাবে আপনাকে আসলে প্রথম চিনেছি যে আপনি একজন সঙ্গীত শিল্পী, যদিও আপনি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আপনি ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আপনার দুর্বলতা বেশি। সঙ্গীতের মধ্যে আমি যেগুলো যেগুলো বাজাই, অনেক কিছু এসরাজ বাজাই, পিয়ানো বাজানোর চেষ্টা করি, সিলভার ফ্লুট বাজাই, বেসিক্যালি সেতার ইজ মাই বেসিক। এটা নিশ্চয়ই আপনার উপর নির্ভর করে যে আপনি কী শোনাবেন। ঠিক আছে, পথিক সবাই পেরিয়ে গেল, ঘাটে কিনারাতে আমি শেকো আকুলালো দিশাহারাতে, পথিকে সবাই পেরিয়ে গেল, ঘাটে কিনারাতে কো আকুলালো দিশাহারাতে। দর্শক আপনার উপভোগ করছেন ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। বিরতিতে আসলে এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তারপর বিরতিতে যাচ্ছি একটা, আশা করছি আমাদের সাথেই আছেন। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। চলেন আমরা আমার যে স্টুডিও আর্কিটেকচারাল ডিজাইনের সেটা একটু দেখি। এখানে যারা সবাই কাজ করছে সবাই এখানে আর্কিটেক্ট, এখানে এটা আমাদের ডিজাইন স্টুডিও আরও আছে ওই পাশে, তো মূলত এখানে ডিজাইনগুলো হয় সব বিল্ডিংয়ের। ডিজাইনের ব্যাপার পলাশ ভাই যেহেতু আসলো, আপনার বিল্ডিংয়ের ডিজাইনের সবচেয়ে বেশি যেটা লক্ষণীয় কাচের ব্যবহার, গ্লাসের ব্যবহারটা অনেক বেশি। আমাদের এখানে তো মৌসুমি জলবায়ু, এই আমাদের জলবায়ুর সাথে এই কাচ কতটুকু পরিবেশ সম্মত বলে আপনি মনে করেন? আসলে কথাটা বোধ হয় সর্বৈব সত্য নয়, গ্লাসের ব্যবহার আমার বিল্ডিংয়ে আছে, অন্য মেটেরিয়ালের ব্যবহারও করি, তবে যে ধরনের বিল্ডিংগুলো আমি কাজ করি, ধরুন অফিস বিল্ডিং বা শপিং কমপ্লেক্স, এই ধরনের বিল্ডিংগুলোতে কাঁচের ব্যবহার হতেই পারে, কারণ আমি আলো চাই, সঙ্গে কিন্তু তাপ চাই না। তো এখনকার যে কাঁচ তৈরি হচ্ছে সেই সব কাঁচ কিন্তু আপনাকে আলো ঢুকতে দেবে, কিন্তু তাপের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে ওগুলোকে ঢুকতে দেয় না। চলুন আমরা
আমার রুমে গিয়ে বসি। পলাশ ভাই, যেসব দেশে ভূমিকম্প হয় সেখানকার স্থাপনাগুলো কিন্তু ভূমিকম্প প্রতিরোধক। সাম্প্রতিক সময়ে আমরা বেশ উদ্বিগ্ন ভূমিকম্প নিয়ে। একজন স্থপতি এখানে কি রোল প্লে করতে পারেন? স্থপতি এবং প্রকৌশলী দুজনেরই দায়িত্ব আছে একসাথে যৌথভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে কোনো সময় ভূমিকম্প হলে আমাদের এই যে নতুন ভবনগুলো হচ্ছে সেটা তা প্রতিরোধ করতে পারে। দুজনে একসাথে কাজ করতে হবে এখানে। দুজনে একসাথে কাজ করার ব্যাপার যেহেতু আসলো, বাংলাদেশ তো এখন এমন একটা জায়গাতে আছি আমরা যেখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এই অবস্থায় যারা নতুন স্থপতি হচ্ছেন তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? যে কোনো স্থপতিকে সোশ্যালি ক্লাইমেটিক্যালি রেসপন্সিবল হয়ে কাজ করতে হবে। আমাদের এনভায়রনমেন্ট রেসপন্সিবিলিটি আছে কতগুলো, এনভায়রনমেন্টের প্রতি সেই সব খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এই পৃথিবীর জন্য কাজ করতে হবে। ফলে আপনার বাসায় গিয়েছি, যখন অফিসে এসে সব জায়গায় আপনার পেন্টিং দেখতে পাচ্ছি। আমি জানি যে আপনার একটা স্টুডিও আছে যেখানে আপনি কাজগুলো করেন, আর ওখানে গেলে আমরা ডিফারেন্ট পলাশ ভাইকে দেখতে পারবো। আমরা যেতে পারি ওখানে ভাইয়া? ছবি যেহেতু আঁকি, ছবি জায়গা, ছবি আঁকার জায়গাটা তো অবশ্যই দেখতে পারেন। চলুন যাই। আপনি নিজেকে যতটা স্থপতি ভাবেন তার চেয়ে বেশি নিজেকে শিল্পী হিসেবে ভাবতে চান, এই ভাবতে চাওয়াটা কি আপনার সফলতার একটি কারণ বলে মনে করেন? সফলতা বিফলতা এগুলো কিন্তু একে একবারে অন্য সাইডে। আমার ভালো লাগে শিল্পী হিসেবে নিজেকে ভাবতে, এই কারণে যে অন্য অন্য যেই শিল্প, স্থাপত্য শিল্প, সঙ্গীতও একটা শিল্প, চিত্রকলাও শিল্প, কিন্তু চিত্রকলার মতন স্বাধীনতার কোথাও বোধ হয় নেই। স্থাপত্যে কিছুটা পরাধীনতা আছে, ফরমাইশি কাজ করতে হয়, শিল্প কিন্তু ফরমাইশে শিল্প তৈরি করতে হয়, সঙ্গীতের কিছু ফ্রেম আছে, কিছু কাঠামোর মধ্যে কাজ করতে হয়, কিন্তু চিত্রকলায় কিন্তু সেটা নেই। আমি এই কাজটা শুরু করার আগে আমি জানতাম না এটা কোথায় গিয়ে দাঁড়াবে, কীভাবে শুরু করছি। আমার মন আমাকে যেখানে বয়ে নিয়ে যাচ্ছে আমি সেখানে চলে যাচ্ছি। পলাশ ভাই, যখন শুরু করলেন একটা হোয়াইট ক্যানভাস ছিল, এরপরে অনেকগুলো রঙের খেলা করেছেন, মূল উদ্দেশ্য কী থাকে অনেকগুলো রঙের মিশ্রণ না এর পেছনে একজন শিল্পীর অন্তর্নিহিত বিষয়ের ভেতর থাকে? আসলে অনেক ধরনেরই ছবি হয়, এটার অন্তর্নিহিত অনেক অর্থ থাকে, শিল্পীর ভাবাবেগ থাকতে পারে। আমার এটা আমি এক ধরনের চিন্তা করছি, এটা এখনও শেষ হয়নি, কিন্তু শেষ হলে এটা কী কথা বলবে আমি জানি না, মানে আমি এখনও জানি না। কারণ হচ্ছে আমাকে আমি ওকে ধাবিত করছি না, আমার চিত্রকর্ম আমাকে নিয়ে যাচ্ছে একদিকে। এটা এক ধরনের আসলে কী বলবো, সমন্বয় বা কনফ্লিক্ট থেকে একটা হারমোনি তৈরি হওয়া শিল্প এবং শিল্পীর মাঝে। আমি কিন্তু এখনও জানি না, রঙ তো থাকতেই হবে, সে রং ধূসরও হতে পারে, এরকম বর্ণিলও হতে পারে, সেই অবস্থা থেকে ছবিটা হচ্ছে, শেষ হলে বোঝা যাবে আসলে কী হচ্ছে। আমি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রশ ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সময় কাটালাম। দর্শক, আমার আশেপাশের ছবি, পেন্টিং এগুলো দেখে বুঝতে পারছেন আমি এখন পলাশ ভাইয়ের স্টুডিওতে আছি। এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আসবো, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল সম্পর্কে জানার চেষ্টা করবো। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক, টেক কেয়ার। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।